না ক্লাস ফোরে থাকতে শুরু করেছি। দীর্ঘ প্রেমের বর্ণাঢ্য অভিজ্ঞতা নিয়ে বাংলাতে আসছে যেমন শিয়াপাই, ওটিটিতে শুধু মার্ডার এবং মারামারি না, প্রেমেরও গল্প হতে পারে। আমরা ক্লাস ফোরে হোমওয়ার্ক করতে ভয় পাইতাম, আপনি চার পাঁচটা প্রেম করে, আপনি চার ক্লাস ফোরে চারটা অনুরোধ পালন করে ফেলছি উনি, ওইটাই আমার হোমওয়ার্ক ছিল। ও সেমটাই, আমি আলোচনা এখন ঢুকতে চাই না। অনেক অনেক ধন্যবাদ রেদওয়ান রনি। এবার আমি স্টেজে আমন্ত্রণ জানাবো আমাদের চিফ মিনিস্টার অফ লাভকে, না আশফাক নিপুণ না, এটা আদনান আল রাজীবও না, এটা এমন একজন যিনি শুধু একমাত্র একজনই আছে এই অডিয়েন্সে যিনি এই পদবিটা ডিজার্ভ করেন। গেস করতে পারছো আমিন তুমি কে? এনি গেসেস অডিয়েন্সকে জিজ্ঞেস করি, গেস হলো না আমিন। হ্যাঁ কে কে দেখছো সবাই জানে। Let's invite on stage the Minister of Love, আমাদের সবার পছন্দের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিচালক এবং প্রযোজক মোস্তফা সরওয়ার ফারুকি। এই অনুষ্ঠানের সেট আপটা একটু মানে আমার জন্য খুব প্রবলেমেটিক। সামনে যদি একটা ডায়াস থাকতো শরীরের বড় একটা অংশ ঢাইকা একটু ভয়টা দূর করতে পারতাম। সেই ডায়াস নাই, মানে ইউ আর সবার সামনে ঢাল তলোয়ার ছাড়া একা দাঁড়াইছি এরকম একটা অবস্থা। যাই হোক, উপস্থিত সাংবাদিক ভাইরা সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্যে। রনি যেরকম বলছিল যে এই প্রজেক্টটার পেছনে উদ্দেশ্যটা কী, এটা তো এখন আমরা সবাই জানি। আমি ওর সাথে শুধু এটুকু যুক্ত করতে চাই যে দুইটা প্রসঙ্গে কথা বলতে চাই। একটা হচ্ছে প্রথমে আমি আমার ভালোবাসার মানুষের কথা বলতে চাই। এই প্রজেক্টটার পেছনে আসলে প্রথম যার মাথায় এই চিন্তাটা এসছে বা যে আমাকে পুশ করছে এই এই প্রজেক্টটা নিয়ে সামনে যাওয়ার জন্য, সেটা হচ্ছে তিশা নুসরাত ইমরোজ তিশা। সে এই যেখানে বসে আছে, ইয়া অ্যান্ড যখন আমরা এটা নিয়ে কথা বলছিলাম তখন আমার সবসময় এটা মনে হতো যে আসলেই তো মানে আমাদের জীবনে তো অনেক রকমের গল্প আছে। থ্রিলার মার্ডার মিস্ট্রি আমরা জানি যে এটা খুব দ্রুত দর্শককে হুক করতে পারে, কারণ আপনি যদি কোথাও একটা শুরু করেন এটা দিয়ে যে একটা মানুষ মারা গেছে তখন আপনার মাথায় প্রশ্ন আসবে কে মারলো। সো এটা ইজি টু হুক, এটা আমরা বুঝতে পারি। কিন্তু অফকোর্স একই সঙ্গে যে মানুষে মানুষের সম্পর্কের গল্প এটা তো একদম হারিয়ে যেতে পারে না। এবং সেই জায়গাতে যে 12 জন ডিরেক্টর আমাদের স্বপ্নটাকে শেয়ার করার জন্য আসছে, আপনারা সবাই তাদেরকে জানেন, এরা আমাদের এই সময় সবচেয়ে বিখ্যাত, আবার অনেকে ইয়াংদের মধ্যে খুবই প্রমিসিং, অনেকে দীর্ঘ প্রেমের বর্ণাঢ্য অভিজ্ঞতা নিয়ে বানাতে আসছে যেমন শিয়াপাই, ইয়া তারপরে আশফাক নিপুণও বর্ণাঢ্য প্রেমের অভিজ্ঞতা কিন্তু প্রেমের প্রোডাকশন তার খুব একটা নাই। সো এরকম এক একজন এক এক রকমের অভিজ্ঞতা নিয়ে আসছে। আমি ওই আলাপে না যাই, কারণ ওরা নিশ্চয়ই, আমি যদি ওদের প্রেমের অভিজ্ঞতা নিয়ে কথা বলি তাহলে সাবিলা এবং আমিনের বলার মতো আর কোনো কথা থাকবে না। সো আমি এই 12 জন ডিরেক্টরকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি একটা কথা বলতে চাই যে আমি কয়েকদিন আগে রনিকে বলতেছিলাম যে কোনোভাবে আর 2-3 ফিল্মকে বাড়ানো যায় না, মানে আই ফিল লাইক 12-24 ফিল্ম হইলে আমরা মনের আনন্দে কাজটা করতে পারতাম। কারণ আমি এই 12 জনের সঙ্গে কাজ করছি, উই আর ভেরি এক্সাইটেড, কিন্তু একই সঙ্গে আরও 12 জনকে মিস করছি যারা আমাদের বাইরে আছে। বাট হোপফুলি ইন দ্য নেক্সট সিজন উইল ওয়ার্ক টুগেদার। অ্যান্ড রনি যেরকম বললো সাংবাদিক ভাইদেরকে, আপনারা ওই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেন যে হ্যাঁ আমাদের এখানেও প্রেমের গল্প হবে, এবং সিরিয়াসলি ওটিটিতে শুধু মার্ডার এবং মারামারি না, প্রেমেরও গল্প হতে পারে। একে একটা মাইক দিয়ে দিই, আমার আপনাকে সবচেয়ে ভয় লাগে ভাইয়া, নট বিকজ না, ভয় পাও না, ভয় পাও না, বলো ভাইয়া। গাইস তোমার কোয়েশ্চেনগুলো নোটিস করছো, অ্যানসার্সগুলো ক্লাস ফোরে ভাইয়া, ক্লাস ফোরে, আমরা ক্লাস ফোরে হোমওয়ার্ক করতে ভয় পাইতাম, আপনি চার পাঁচটা প্রেম করে, আপনি চার ক্লাস ফোরে চারটা অনুরোধ পালন করে ফেলছি উনি, ওইটাই আমার হোমওয়ার্ক ছিল। ও সেমটাই। আচ্ছা তখনের প্রেমগুলো কেমন ছিল, আপনি ভয় পাই না? টিশাপ একটু ওই সাইডে তাকান উনি, না জানে জানে অসুবিধা নেই ভাই, আপনি তো অন্য লেভেলে আছেন না। আর তখনের প্রেমগুলো কেমন ছিল এটা প্রশ্ন উত্তর দেওয়া ঠিক হবে কিনা আমি বুঝতেছি না, কারণ তাহলে তো তুমি আমার অ্যাকচুয়াল এজ জেনে যাবে, মানে আমি কি এটা বলবো? সব থেকে বড় তো আশফাক নিপুণ, আমি জানি না, মানে এখন তুমি এখান থেকে আশফাকের কাছ থেকে শিক্ষা নিতে পারো, কারণ আমি তোমার যে কটা স্ট্যান্ড আপ শো দেখছি সব জায়গাতে তোমার এবং আশিকের আহাজারি থাকে যে প্রেম কেন হচ্ছে না। আমার মনে হয় তুমি 1 ডজন পেন্সিল কিনে এবার মানে এরকম কথা অনেককেই বলা হয় না, এটা তো সহজ, আসলে এই
সত্যি ভাই এটা কি সত্যি আপনি তো জানবেন না এটা এটা সবচেয়ে নিরাপদ কারণ কোনো ঝামেলা নাই মানে যদি বলে দিলাম হ্যাঁ ইয়েস আই মিন একটা সম্ভাবনা আছে হবে একদিন সানডে থ্যাংক ইউ সো মাচ ভাই ইট ওয়াজ ফান হ্যাভিং ইউ হিয়ার একটা কথা যেটা আমরা অনুষ্ঠানে বলেছি যে আমাদের ওটিটি স্পেসে এখন আমরা দেখতে পাচ্ছি যে থ্রিলার মার্ডার মিস্টারি মার্ডার এই জিনিসগুলো এই কন্টেন্টগুলোর পরিমাণ অনেক বেশি সো তখন আমরা ভাবলাম যে মানুষে মানুষের সম্পর্কে যে গল্পটা সেটাও তো মানুষ দেখতে চায় সেগুলো কোথায় সেই চিন্তা থেকে মিনিস্ট্রি অফ লাভ যেখানে আমরা নানা রকমের প্রেমের গল্প নানা রকমের ভালোবাসার গল্প প্রথম সিজনে 12টা প্রথম সিজন ঠিকঠাক মতো গেলে দ্বিতীয় সিজনে নিশ্চয়ই আবার 12টা হবে আমি দুইটা ছবি করছি একটা নাম হচ্ছে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি যেটাকে ছোটো করে অটোবায়োগ্রাফি নামেও ডাকা যাবে আর আরেকটা হচ্ছে লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি যেটাকে সংক্ষেপে হয়তো মনোগামি নামে ডাকবে সো এই দুইটার মধ্যে একটার দুইটাই শুটিং ফ্লোরে আছে এটুকু বলতে পারি আমি এই আলোচনা এখন ঢুকতে চাই না এই এছাড়া বিজ্ঞাপন এইসব এই 12টাই অনেক বড় প্রজেক্ট কোন ছবিতে কে করছে কাস্টিং এটা চরকি থেকে খুব দ্রুত ধীরে ধীরে জানানো হবে না ক্লাস ফোরে থাকতে শুরু করেছি